জলের পাইপলাইন নর্দমার সাথে মিশে গিয়েছে। এর জেরে দীর্ঘদিন ধরে জল ভরতে এসে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে আসানসোল পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ি সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। বারংবার স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি বাসিন্দাদের। কবে মিটবে সমস্যা, এখন সেদিকেই তাকিয়ে তারা। গ্রীষ্মের প্রবল দাবদাহে যেখানে জলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন এলাকার বাসিন্দাদের হাহাকারের চিত্র অনেক সময় স্পষ্ট হয়, ঠিক তখনই এক অন্য ছবি জামুরিয়ার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীপুর ফাঁড়ি সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দাদের জন্য এলাকায় পানীয় জলের ব্যবস্থা থাকলেও জলের পাইপলাইন নর্দমার সাথে, এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন ওই এলাকায় বসবাসকারী কয়েকশো বাসিন্দা। নর্দমার নোংরা আবর্জনায় নেমে জল ভরতে হচ্ছে বাসিন্দাদের। গ্রীষ্মকালে অথবা শীতকালে এহেন পরিস্থিতির প্রতিনিয়ত সম্মুখীন হতে হলেও বর্ষাকালে বাসিন্দাদের কার্যত দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পানীয় জলের সাথে নর্দমার জল মিশে যায়। দীর্ঘদিনের এই সমস্যার বিষয়টি এলাকার কাউন্সিলরকে বারংবার জানানো হলেও তিনি এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেননি বলে দাবি এলাকার বাসিন্দাদের। কাউন্সিলর কেবলমাত্র আশ্বাস দিয়েছেন বলে এদিন জানালেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। নিচে আমি দেখি নালি ঘুসকে ভরনা পড়তা পর লটকা কে পুরা নালি ওলা পানি আদমি পিতা নালি মে ভরতা পানি পিনে ওলা এসে নালি মে ঘুসকা ওই টাইম খুলতা সব এতনা ধূপ মে বাইট কে ভরো। কিতনে দিন সে সমস্যা? বহুত দিন সে হে, জব সে নল লাগা তব সে এসি পানি ভর রে, তব সে কুছ নাই হো রহা হে। यहाँ के काउंसिलर को बोले थे? काउंसिलर को बोले थे, काउंसिलर देखा अब चुपचाप बैठ गया, बैठा हुआ अब लगेगा लगेगा। और नाली है, नाली में पानी भर रहे हैं, पानी नाली में है, उसी में कचरा हम लोग को भरना पड़ता है। कितने दिनों से समस्या? बहुत दिन से, जब से यहाँ नल लगा है हम लोग पानी कूड़ा वाला सब कचरा वाली से गंगा उठाता है। कितना दिक्कत होता वहाँ, कचरा उठाता है हम लोग पानी भरते हैं। कूड़ा वाला कचरा उड़ के चला आता है गमला में। तब इसकी जानकारी अब दिए थे पार्षद को? हम तो किसी को नहीं बोले, बोल रहे काउंसिलर को हम बोले थे ना। পরিস্থিতির বদল ঘটবে কবে, এখন সেদিকেই তাকিয়ে ওই এলাকায় বসবাসকারী কয়েকশো বাসিন্দা। তবে এ বিষয়ে এখনো স্থানীয় কাউন্সিলরের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কবে সমস্যার স্থায়ী সমাধান হবে, এই প্রশ্নই এখন তুলেছেন ওই এলাকায় বসবাসকারী কয়েকশো বাসিন্দা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। अब आपके अपने घर के सपने को साकार करने के लिए सालुजा रेसिडेंसी लेकर आया है ड्रीम सिटी, डेवलप्ड बाय विपद वरण मंडल। कॉन्टैक्ट नंबर 8170016435। उत्तम घोष। कॉन्टैक्ट नंबर 8170037005। जयराम सिंह। कॉन्टैक्ट नंबर 9332997757। और विक्की सिंह सलूजा। कॉन्टैक्ट नंबर 8637380398। अत्याधुनिक सुविधाओं के साथ 2.5 कट्ठा, 5 कट्ठा, 10 कट्ठा और 16 कट्ठा के रेसिडेंशियल प्लॉट उपलब्ध हैं, वो भी आसनसोल, जामुरिया और रानीगंज शहर के कनेक्टिंग पॉइंट पर नेशनल हाईवे 2 के बिल्कुल करीब। सालुजा रेसिडेंसी में आपको मिलेंगे 40 फीट रोड, लाइट, बिजली, पानी, सीसीटीवी और एम्बुलेंस की सुविधा। तो फिर देर किस बात की, आज ही बुक करें रेसिडेंशियल प्लॉट्स। साइट एड्रेस रानीसर, ऑपोजिट लाल बांग्ला कांता, जामुरिया।